তাহমিনা বেগম বলেছেন স্ত্রীর চিকিৎসা ও লেখাপড়া করানো কি স্বামীর জন্য ফরজ নাকি এটা অন্তর্ভুক্ত চিকিৎসা একজন মানুষের মৌলিক অধিকার অতএব যিনি কোনো ব্যক্তির বস্ত্র বাসস্থানের দায়িত্ব পালন করেন তার উপর চিকিৎসার ভারও বর্তায় তাহলে স্ত্রীর বস্ত্র বাসস্থান এবং চিকিৎসা এই খরচটা স্বামী দেবেন যদি তিনি স্বামীদের মধ্যে থাকেন অর্থাৎ তাদের মধ্যে তালাক না হয়ে যায় তাহলে স্ত্রীর চিকিৎসার খরচও দেবেন লেখাপড়ার খরচটা দেওয়াটা এটা এহসানের অন্তর্ভুক্ত এটা ফরজের অন্তর্ভুক্ত নয় তবে স্ত্রী যদি শর্ত করে স্বামীকে যে আমার অনার্স পরীক্ষা বাকি আছে এই পরীক্ষার অনুমতি এবং খরচ আপনাকে দিতে হবে এবং স্বামী সেটা মেয়ে নেয় তাহলে তার উপর ফরজ হবে এবং যদি সে এভাবে বলে যে আমি মাস্টার্স পর্যন্ত পড়বো সেটার খরচ আপনাকে দিতে হবে বিয়ের আগে যদি এরকম শর্ত করা হয় তাহলে সেটা স্বামীর উপর ফরজ হবে আর যদি শর্ত না থাকে তাহলে এটা জরুরি খরচ অন্তর্ভুক্ত নয় ফলে স্ত্রী তখন তার নিজের লেখাপড়া যদি চালাতে চান তারকে দুটো শর্ত মানে দুটো দুটো পারমিশন লাগবে একটা হলো তিনি স্বামীর পারমিশন নিয়ে পড়াশোনা করবেন ঠিক তিনি বাবার আন্ডারে থাকার সময় বাবার পারমিশন নিয়ে যেভাবে পড়াশোনা করতেন আর এটা হলো ইসলামের আসলে এটিকেটস ইসলামের এটিকেটস এটা মেয়েদের অধিকার ক্ষুণ্ণ করা নয় বা মেয়েদেরকে ছোট করাও নয় এটাই সিস্টেম একটা অফিসে যিনি প্রধান বস থাকবেন তার অনুমতি সাপেক্ষে ছোট থেকে বড় সব কাজে হয়ে থাকে তাহলে একটা পরিবারে যখন যিনি অভিভাবক তার অনুমতি সাপেক্ষে মেয়েদের পড়াশোনা এবং ছেলেদের তার 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 অধীনস্থ যারা তার উপর ডিপেন্ডেন্ট যারা তাদের প্রত্যেকের সব কিছু তার অনুমতির উপর নির্ভর করবে তো এখানেও আমরা সেটাই বলছি স্বামীর জন্য তাহলে যদি কোনো শর্ত আরোপ আগে থেকে না হয়ে থাকে তাহলে তার স্ত্রীর পড়ালেখার খরচ দেওয়াটা এটা তার জন্য রহসানের অন্তর্ভুক্ত উত্তম কাজের অন্তর্ভুক্ত যদি পড়াশোনাটা ইসলাম সম্মত হয় বা শরীয়ত সম্মত হয় আর পড়াশোনাটা যদি ইসলাম সম্মত না হয় তাহলে তো সেখানে অবশ্যই অবজেকশন আছে